চলে আসলাম কাসবা রেস্টুরেন্টে। নর্থ ইস্ট থেকে এই রেস্টুরেন্টে আসতে সময় লেগেছে হাফ এন আওয়ারের মতো। এই রেস্টুরেন্টটা ক্যালগেরির ডাউনটাউনে অবস্থিত। রেস্টুরেন্টটা কখন ওপেন এবং ক্লোজ হয় সেই টাইমিংটা এখানে দেওয়া আছে। কি সুন্দর ডেকোরেশন, মরক্কান রেস্টুরেন্ট। ওয়াও, খুবই সুন্দর। পুরো মনে হচ্ছে আমি আলিফ লাইলার কোনো একটা পর্বে ফিরে গেলাম। এই হচ্ছে মেনু, কাসবা স্টার্টার, তারপরে পেস্ট্রি অ্যাপিটাইজার, এরপরে গ্লুটেন ফ্রি অ্যাপিটাইজার্স, এরপর হচ্ছে মেইন ডিশ। খাবার অর্ডার করবো এখন, এরপরে বলবো কেমন লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিশেষ একটা দিন, নভেম্বরের 2 তারিখ, আর নভেম্বরের 2 তারিখ হচ্ছে আমার অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারি। সো আমাদের 10 বছর হলো বিয়ের, আর দেখতে দেখতেই 10 বছর কীভাবে চলে গেল, টেরই পেলাম না, মনে হয় যেন সেই দিনই কবুল বলেছিলাম। যাই হোক, সো আজকের এই দিনটাকে স্পেশাল করার জন্য একটু রেস্টুরেন্টে এসেছি, আর রেস্টুরেন্ট হচ্ছে মরক্কান রেস্টুরেন্ট। এখানের খাবার নাকি খুবই ভালো শুনেছিলাম, আজকে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। তবে রেস্টুরেন্টে ঢুকেই আমার এত ভালো লাগছে, মানে প্রত্যেকটা জিনিস, কারুকাজগুলো এত সুন্দর। আমার মনে হচ্ছিল আলাদিনের যেসব ডেকোরেশন, আগেকার যুগে যেসব আলাদিনের এই যে অ্যান্টিক জিনিসপত্র সব কিছুই এখানে আছে, মনে হচ্ছে আলিফ লায়লার সিরিয়ালে চলে গেল। এই যে কেতু পুরোনো দিনের, খুব সুন্দর। আর এই যে এই জিনিসগুলো তো খুবই সুন্দর, ডেকোরেশনটাই মানে মনোমুগ্ধ। এটা ওদের স্পেশাল একটা ডিশ, যেটাতে 4টা আইটেমস আছে, বিফ, ফিশ, চিকেন এবং ভেজি। যতটা সুন্দর, খাবার দাবারও বেশ ভালোই লেগেছে। আসলে রেস্টুরেন্টে ঢুকেই মনটা ভরে গেছে, এত সুন্দর ডেকোরেশন, চারিদিকে মনে হয় যেন শুধু ফটো তুলতে থাকি। আর যদি রেস্টুরেন্টে আসেন, ধরেন স্পেশাল কোনো অকেশনে আসতে চান, আসেন তো, তাহলে আমি সাজেস্ট করবো যে এই রেস্টুরেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। আর হচ্ছে খাবার দাবারের রিভিউ যদি দিতে হয় তাহলে বলবো শ্রিম্পটা ভালো লেগেছে,
আর বাকিগুলো ঠিকঠাক ঠিক আছে, বাট শ্রিম্পটা খুবই মজার। আর এই তো বছরে একবার আসাই যায় এখানে, ভালো লেগেছে, খুব সুন্দর প্লেস। ওদের সার্ভিসটাও অনেক ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি ফুড সার্ভ করেছে, যেটা আমার ভালো লেগেছে। যেহেতু আমরা দেরি করে এসেছি, তাও ওরা সুন্দর করেই ফুড সার্ভ করতে দেরি করেনি। সো অনেক ভালো লেগেছে, আশা করছি সবার অনেক ভালো লেগেছে আমার আজকের ব্লগটা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।